मन तुम्हारा बादाम पर बादाम बादाम है दादा। ब्लॉगर होस्ट तो चिकन भी व्यू पे है अभी। ये बेर की तो मार दा ना मैं वीडियो मामा सियाल्ला गाइस এখন উবের উবেরের সাথে কথা হচ্ছে দিবের আর কি হ্যাঁ সিয়াল্লা সিয়াল্লা সন্তোষ মিত্র স্কয়ার কা জিদার পূজা পূজা হতা না हां उधर में जाना है हमको। हां आइए हम खड़ा है। খুবই চ্যালেঞ্জিং একটা ব্লগ মানে আমি একটা মানে হুট করে একটা মাথায় এলো যে যেহেতু সন্তোষ মিত্র স্কোয়ারে তোমরা সবাই জানো চেটে ফুটে আছে 10 থেকে 13 তারিখ আজকে 11 তারিখে আমি যাচ্ছি তো আজকে আমরা একটা চ্যালেঞ্জ করবো সবার কাছে 100 টাকা করে আছে মানে আমার কাছে 100 টাকা আছে তোর কাছে কই টাকা ফাঁকা এনেছি 100 টাকা কোথায় দেখা তোর কাছে টাকা কই খাওয়াই বললে মনে আনলাম তুমি তুই ও 100 টাকা আনার কথা এনেছি কিনা আমি দেখবো আগে কই 100 টাকা কই কত এটা দাও এই যা হ্যাঁ সো যেটা বলছিলাম সেটা হচ্ছে মানে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও যেটা করছি মানে 100 টাকা করে তিনজনের কাছে আছে মানে 300 টাকা হচ্ছে এবার এই গোটা মেলা থেকে আমি অনেক রকম শুনেছি মানে চেটেপুরে তো আমি কোনোদিন আগে জানি তোরা কি গেছিলি আমি এই প্রথমবার নাম ও ও সরি তো ও প্রথমবার নাম শুনলো বাট আমি কোনোদিন এই চেটেপুটেতে যাইনি আজকে গিয়ে নিজে ট্রাই করবো কেমন কী খেতে এটাও শুনেছি যে অনেক মানে ব্র্যান্ড মানে ব্র্যান্ডেড খাবার দাবার আসে মানে অনেকে তো যায় হচ্ছে বইমেলা আর কি কী মেলা হয় অনেকে যায় সুভাষ মেলা বইমেলা আর আমরা হচ্ছি যাচ্ছি খাদ্য মেলা ভেরি ইন্টারেস্টিং সো গাইজ আজকে সব থেকে একটা ভালো জিনিস সেটা হচ্ছে আমরা আজকে যাচ্ছি হচ্ছে উবেরে এটাই এটাই কত নাম্বার কত গাড়ি ও হ্যাঁ সো বাই দ্য ওয়ে ইটস ওভার রনিত পল এন্ড ব্যাক টু দ্য ওয়ার্ক উইথ আ নিউ ভিডিও এখন উবের থেকে নেমে আমরা মানে একদম সামনেই চলে এসেছি বেসিক্যালি এখানে বেসিক্যালি প্রচন্ড ভিড় হয় যেটা আমি দেখলাম এখানে একটু চাপ আছে যে ব্লগ করতে তো কতটা শুনতে পাচ্ছ আমি জানি না এইটার জন্য তো একটাই কথা বলবো যে একটুখানি আজকে ভয়েসে প্রবলেম হতে পারে একটু ম্যানেজ করে নিও বাট এইটা যে চ্যালেঞ্জ কিন্তু হচ্ছে যে তিন বন্ধু 300 টাকায় কীভাবে এখানে ঘুরে ফিরে খেতে পারি সব অনেক বড় বড় মানে যেগুলো আমাদের স্পেশালিটি কলকাতা সব জিনিসই আমাদের এখানে আসে মানে খাবার দাবার সবই আমরা ট্রাই করবো আগে তোমাদের একটুখানি ঘুরিয়ে দিয়ে মানে চারপাশটা দেখিয়ে দিয়েছে চেটেপুটেটা মানে কীরকম মানে ব্যাপারটা বা কীরকম জায়গাটা যা দিব এখন সমস্যার শর্টগুলো নিচ্ছে যে তোমরা দেখে নাও ভালো মতো যে কেমন কী হতে পারে জায়গাটা মানে খাবার এখানে কিন্তু আছে বেস্ট 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 কিছু খাবার কিন্তু এখানে আছে অনেক ऐसी उलझी नजर उनसे हटती नहीं দাঁত সে রেশমি ডোর কাটতে বেসিক্যালি এখানে যদি তোমরা আসো মানে জীবনে যদি কিছু না করতে পারো ব্লগার হয়ে যাও আদি লেভেল হয়ে যাও उसके सुफेद हो गई कारी बदरी जवानी की छटती रही वल्ला ये धड़कन बढ़ने लगी है चेहरे की रंगत उड़ने लगी है डर लगता है तन्हा सोने में जी दिल तो बच्चा है जी दिल तो बच्चा है जी थोड़ा कच्चा है जी गाइस फास्ट इज अब हमारे गाइस जेटा एसे सेटा होते चिकन पकोड़ा 5 पीसर दाम 80 रुपीस खा खा
মোটামুটি এরকম পিস আছে। নট আজকে আমি আগেও বলেছিলাম নট ফুড রিভিউ, ডেডিকেটেড ফুড ফুড রিভিউ আজকে, আজকে জাস্ট মেলাটাকে এনজয় করা। বাট আমরা যেহেতু প্রথমবার এই মেলাটায় আসছি, ওই ক্রিস্পি চিকেন পকোড়া অ্যাবাউট দ্যাট, বাট টেস্ট ইজ ভেরি গুড, অসাম অসাম স্টার্টার আসতে পারো, বেস্ট। দাদা তোমাদের দোকানটা কোথায় মেনলি, তোমাদের এই দোকানটা কোথায় মেনলি? হ্যাঁ সায়েন্স সিটির ওখানে দাদাদের দোকানটা, তো আবার ওখানে গিয়ে ট্রাই করতে পারি, এখানে তো সবসময় তোমরা পাচ্ছ না, মোটামুটি রবিবার অব্দি এটা পাচ্ছ। হ্যাঁ এখানে এমনি জিনিসপত্রের এত দাম, মানে পাঁচ পিস পকোড়া 80 টাকাতে কিনতে হচ্ছে, তার মধ্যে এক পিস ফেলে দিল ভাই কাঁকড়া খাবি, এক পিস ফেলে কথা ঘুরাচ্ছে কথা ঘুরাচ্ছে গাইস। আর চ্যালেঞ্জের মধ্যে এটা হচ্ছে 300 টাকা থেকে 80 টাকা মাইনাস, 220 টাকা আছে। তো গাইস এখন আমরা এই যে পৌষ পার্বণ দোকানটা, পৌষ পার্বণ দোকানের সামনে আমি এসেছি, এটা এখানে 100 টাকায় কম্বো দিচ্ছে। দু ধরনের ব্যাপার আছে, একটা হচ্ছে বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন কষা বা চিলি চিকেন নিতে পারো, আর নইলে ভেজ ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা বা চিলি চিকেন নিতে পারো। আর কোথায় এই পৌষ পার্বণ দোকানটা আছে সেটা আমি তোমাদের পরে বলছি। আমরা নিয়েছি বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন কষা, তো আমি এটা ট্রাই করি যে কিরম হবে, যে 100 টাকার কম্বো মনে হয় তো ভালো হতো। বাসন্তী পোলাওটা জাস্ট এরকম, আর কিছু কাজু কিশমিশ আমি দেখতে পেয়েছি, আর এই যে তোমার এরকম মানে চিকেন কষা আছে, দু পিস চিকেন দিয়েছে, একটু খেয়ে দেখি, আগে শুধু পোলাওটা একটু খেয়ে দেখি, মারাত্মক মানে এই মেলাতে এসে এরকম পোলাও পাওয়া যায়, অয়েলি আছে অয়েলি আছে। আর তোমাকে এখানে মাইক্রোওভেন আমার গরম করে দিল, আর দোকানটা তোমাদের বলেছি রাসমণি বাজারের ওখানে এই দোকানটা আছে, তোমরা গুগলে দেখে চলে যেতে পারো, এই কম্বোটা ওখানেও চলছে। চিকেনটা আমি একটু ট্রাই করছি, যারা ব্যারাকপুরে গিয়ে খেতে পারছে না তারা এখানে এসে দাদাবতি বিরিয়ানি সাটিয়ে দিয়ে যাচ্ছে। এই যে গাইস 150 টাকা এই কম্বোটার দাম, এই যে রাইস দিয়েছে এর থেকে বেশি মা একবার আমার ভাত তোলে। আর এই যে এটা হচ্ছে কি প্রন, চিংড়ি মাছ, চিংড়ি মাছের কিছু একটা, আর এটা হচ্ছে মাছই, এইটা এটা হচ্ছে র্যাবিট মিট, যেটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি। আমি খাওয়ার আগে আমি কোথা থেকে খাও, এটা না এটা না এটা
ওই 150 টাকার একটা কম্বো ছিল, 100 টাকার যে কম্বোটা তোমরা দেখলে আর পকোড়াটা 80 রুপিস সব মিলিয়ে মানে 320 হয়েছিল, 300 টাকার মধ্যে বলেছিলাম, 20 টাকা আমাদের গ্যাট খেয়ে গেছে। তো হিসাব মতো চ্যালেঞ্জ আমরা আজকে হেরে গেছি বেসিক্যালি। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, স্টে সেফ এভরিবডি, সাবস্ক্রাইব। Let me, I got this one, that one, damn, it's gonna be a-